আজকে আমি আপনাদের এমন একটা বশীকরণ দিব যেটা আপনি যদি কারোর উপর প্রয়োগ করেন বা কোনো ছেলে বা মেয়ের উপর প্রয়োগ করেন তাহলে তার শরীরে আগুনের মতো জ্বালাপোড়া করবে যতক্ষণ পর্যন্ত সে আপনার সাথে মিলিত না হচ্ছে। তো অনেক ভালো একটা ভিডিও দেবো, তো পুরো ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, আর ব্যক্তিগত যে কোনো কাজের জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে, ইমোতে বা হোয়াটসঅ্যাপে, এটা বাংলাদেশি নাম্বার। তো এটা দ্বারা আপনি ছেলের উপর প্রয়োগ করতে পারবেন, মেয়ের উপর প্রয়োগ করতে পারবেন, সেটা আপনার প্রেমিকা হতে পারে, প্রেমিক হতে পারে, আপনার হাজবেন্ডের উপর প্রয়োগ করতে পারবেন, আবার আপনার স্ত্রীর উপরে প্রয়োগ করতে পারবেন। মন্ত্রটা হচ্ছে দিল কবুতর হো রাহা ঘেরা পড়া ইয়াস ইয়াসিনকা মুশকিল হামারে ঢাল দে সাদকা মঈনুদ্দিনকা। তো এটা আপনি দূর থেকে প্রয়োগ করতে পারবেন, কাছে যেতে হবে না। এটা প্রয়োগ করার জন্য আপনাকে কিছুটা লবণ সংগ্রহ করবেন, এটা আপনার সবার ঘরেই লবণ আছে, আপনি লবণের উপর এই মন্ত্র একবার পড়বেন, একটা ফু দিবেন, সাতবার পড়বেন, সাতটা ফু দিবেন, এবং ফু দেওয়ার আগে বলবেন যে অমুকের পুত্র অমুক বা অমুকের কন্যা অমুককে হাজির করো, এটা বলে আপনি সেটা আগুনে পুড়িয়ে দিবেন। এইভাবে তিন দিন করবেন, একদিন দুই দিন তিন দিন, তিন দিন করলে তার শরীরে আস্তে 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 জ্বালা পুড়ে উঠবে এবং সে আপনার সাথে মিলিত হতে চাইবে। সে যদি দূরে থাকে তাহলে আপনার সাথে ফোনে কথা না বললে সে অস্থির হয়ে উঠবে, আর কাছে থাকলে সে আপনার সামনাসামনি এসে মিলিত হবে, এটা একদম গ্যারান্টেড। ছোটোখাটো বিষয়ে এই ধরনের বশীকরণ প্রয়োগ করবে না, সেক্ষেত্রে মেয়ে বা ছেলে তার শরীরে আগুনের মতো দাউ দাউ করে জ্বালা পোড়া শুরু করবে, সেক্ষেত্রে তার ক্ষতি হতে পারে। যদি এক্সট্রিম পর্যায়ে চলে যায়, কোনোভাবেই তাকে বাগে আনা যাচ্ছে না, তখনই আপনি এই ধরনের মন্ত্র তার উপর প্রয়োগ করতে পারবেন। অন্যথায় ছোটোখাটো বিষয়ে এই ধরনের মন্ত্র প্রয়োগ না করে অন্যভাবে চেষ্টা করবেন, আর যদি কোনোভাবেই কাজ না হয় তাহলে এই মন্ত্রটা তার উপর প্রয়োগ করতে পারেন। তো এই ছিল আজকের ভিডিও, ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন, কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।